তুমি আঙুল উঁচু করো না তো, তোমার কি আছে, কিসে জিতেছো তুমি? আমরা সাতক্ষীরা ট্যুর অ্যান্ড ট্যুরিজম এর পক্ষ থেকে আমরা যে আটজন আসছি, আটজন আমরা এখন বরফখণ্ডের বরফের এলাকায় এখন বর্তমানে রোসাং পাসে। আমাদের বামে ডানে পাহাড়ে জমে রয়েছে বরফ, এই বরফ, বরফের উপর উঠছি, হাঁটছি এবং দেখছি, হাতে নিচ্ছি এবং বরফের উপর দিয়ে হাঁটছি। ঠান্ডায় আমরা হিম হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের এই যে তিনজন, বিল্লাহ, অবায়দুল এবং হাফিজুল, তিনজন হাঁটছে আমার সামনে দিয়ে। তো উনিও তো দেখুন, বামে বরফ, আক্তার সাহেব ছবি তুলছেন, অবায়দুল সাহেব ছবি তুলছেন, এই যে বরফ দেখছেন, একটু বরফও দেখাই। হ্যাঁ 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 হ্যাঁ, সাতক্ষীরার বরফ আর এই বরফের মধ্যে পার্থক্য কি বিল্লা? এ বরফ চিনি মতো দানা। আচ্ছা, আর সাতক্ষীরার বরফ ভেজে না।